নেহেরু স্টেডিয়ামত স্থাপন করা হয়েছিল কোভিড কেয়ার সেন্টার। এই কোভিড কেয়ার সেন্টার যা 23 অক্টোবর অর্থাৎ আজির প্রায় দুমাস আগতে ইয়ার উঠাই লওয়া হয়েছিল যদিও আজিও কিন্তু সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে উঠা নাই স্টেডিয়াম। এখন কদর্য খেলপথার, খেলপথারত কোভিড কেয়ার সেন্টারের আবর্জনা, বিভাগীয় অরিয়ারিত কদর্যময় নেহেরু স্টেডিয়াম। এয়া কোনো জকাই চুকর খেলপথারের দৃশ্য নয়, সিংহপুর রাধা গোবিন্দ বরুয়ার নামত উৎসর্গিত আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ের খেলপথার কদর্যময় অবস্থা। রাজ্যের হৃৎপিণ্ড স্বরূপ গুৱাহাটী মহানগরীর মাছমজিয়াত থাকা নেহেরু স্টেডিয়ামত এতিয়া দম বান্ধিছে কোভিড কেয়ার সেন্টারের আবর্জনা। অসম ক্রিকেট সন্থা আর ক্রীড়া প্রাধিকরণের অরিয়াল গুরুত্ব নাই রাজ্যের বিয়াগুম স্বাস্থ্য বিভাগ, মুখ্যমন্ত্রীর নির্দেশনা অঙ্কুষ্ট ক্রীড়া প্রাধিকরণ। নেহেরু স্টেডিয়ামক উন্নত মানের ক্রিকেট খেলপথারলৈ উন্নত করবলে নির্দেশ দিছে খোদ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল। কিন্তু ক্রীড়া প্রাধিকরণ আর ক্রিকেট সন্থার অন্তঃকলহর বাবে আবর্জনাথলীত পরিণত হয়েছে নেহেরু স্টেডিয়াম। খেলপথারখনের পরিচ্ছন্নর বাবে স্বাস্থ্য বিভাগকো অবগত করা নাই ক্রীড়া প্রাধিকরণ। অসমক তথা গুৱাহাটী মহানগরী ক্রীড়ার রাজধানী হিসাবে প্রতিষ্ঠিত করবলে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে আহু পুরুষার্থ করে অহার বিপরীতে ক্রীড়া প্রাধিকরণের দায়িত্বহীনতায় নেহেরু স্টেডিয়ামক এটা সংকটের গড়হালয় ঠেলি দিছে। ভিডিও জার্নেলিস্ট টিকেন দাসর সহযোগত ডিম্পল পাঠক, রিপোর্ট রিচ টাইম।